ইমরান হাশমি ও অক্ষয় কুমারের আগামী ছবি সেলফি মুক্তি পেতে যাচ্ছে আগামী 23 ফেব্রুয়ারি। তার আগে প্রচারে কোনো কমতি রাখছেন না অক্ষয়। এ ছবির গান ম্যাক হিলারি তু আনারি ইতোমধ্যেই সুপারহিট। সিগনেচার স্টেপে এই দুই তারকার নাচ এখনও ভাইরাল। 90-এর নস্টালজিয়া ফিরিয়ে এনেছেন তারা। এই প্রথম কোনো ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। সম্প্রতি মুম্বাইয়ের একটি কলেজের ছবির দ্বিতীয় ট্রেলার লঞ্চ করেছেন অক্ষয় ও ইমরান। এর মধ্যেই বৃহস্পতিবার সকাল সকাল মুম্বাইয়ের মেট্রো যাত্রীদের দিলেন সারপ্রাইজ। আচমকায় ট্রেনে হাজির তারা। অক্ষয় কুমার ও ইমরান হাশমিকে দেখা গেল ক্যাজুয়াল লুকে। অক্ষয় পরেছিলেন অ্যাশ রঙের ট্র্যাক স্যুট, মাথায় টুপি ও মুখে মাস্ক। অন্যদিকে ইমরানের পরনে ছিল জিন্স ও সাদা টি শার্ট। প্রথমে দুই তারকাকে চিনতেই পারেনি সাধারণ যাত্রীরা, কারণ দুজনের মুখে ছিল সার্জিক্যাল মাস্ক। তবে মাস্ক খুলতেই চমকে যান যাত্রীরা। হঠাৎ দেখেন পাশেই দাঁড়িয়ে পছন্দের তারকা। সকাল সকাল সারপ্রাইজে চমকে যান সবাই। তাদের দেখেই শুরু হয়ে যায় সেলফি তোলার হিড়িক। চলন্ত মেট্রোতে দুজনে একসঙ্গে তাদের জনপ্রিয় গান ম্যাক হিলারি তু আনারিতে পাও মেলালেন। মালয়ালম সুপারহিট ছবি ড্রাইভিং লাইসেন্সের হিন্দি রিমেক সেলফি। মালয়ালম ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল পৃথ্বীরাজ ও সুকুমারন ও সুরজ বেঞ্জারামুরুকে। আর সেলফিতে সেই দুই চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার ও ইমরান হাশমি। এছাড়াও এই ছবিতে দেখা যাবে নুসরত ভারুচা ও ডায়না পেন্টিকে। একটি গানে ক্যামিও চরিত্রে রয়েছেন মৃণাল ঠাকুর।